কবরে পরিচালিত আয়না সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক তার। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন সোহানা সাবা। দীর্ঘ বিরতির পর অসম্ভব সিনেমা নিয়ে আবারও পর্দায় ফিরেছেন এই অভিনেত্রী। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সক্রিয় ছিলেন তিনি। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন সোহানা সাবা। বছরের প্রথম দিনে জলে ভেজা আবেদনময়ী জলপরী রূপে ধরা দিলেন এই অভিনেত্রী। আর তারই বিস্তারিত জানাচ্ছেন এআরএম সাদাত। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা বর্তমানে অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন ওটিটি ও বড় পর্দায়। পাশাপাশি নানা সামাজিক কর্মকাণ্ড আর ইয়োগা স্কুল নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। তবে নতুন বছরে সাবা নিজেকে পরিচয় করিয়ে দিলেন নতুন করে। ফেসবুকে মুগ্ধতা ছড়ালেন জলে ভেজা আবেদনময়ী জল পরিরূপে, যা দেখতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমড়ি খেয়ে পড়লেন ভক্তরা। সামাজিক মাধ্যমে বেশ কিছু স্নানরত ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। গাঢ় সবুজ রঙের শাড়ি আর নীল জল যেন মিলেমিশে একাকার। সুইমিং পুলের এক একটি ছবি যেন আবেদনের মিসাইল ছুড়ে দিচ্ছে ভক্তদের দিকে। নতুন বছরে নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে ছবিগুলো পোস্ট করেছেন অভিনেত্রী নিজেই। আর ছবির ক্যাপশনে লিখেছেন, হে হিম, হে অর্ণব, হে সমীরণ, হে অসঙ্গত, হে বিকিরণ, সমস্ত ভ্রান্তি অব্দে ধুয়ে লয়ে যাও মোরে সুন্দর সন। ছবিগুলো নিয়ে মেতে থাকা নেটিজেনরা করছেন নানা রকমের মন্তব্য। অনেকেই সাবার এই লুকের প্রশংসা করছেন, লাইক কমেন্ট দিয়ে ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা। একজন লিখেছেন, তীব্র শীতে এভাবেই নেটিজেনদের মধ্যে প্রচুর উষ্ণতা ছড়িয়ে দিতে হয়। আবার কেউ কেউ করছেন কটাক্ষ, যদিও এসব নিয়ে কোনো পাল্টা মন্তব্য করেননি অভিনেত্রী। সোহানা সাবার সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা অসম্ভব। এটি নির্মাণ করেছেন চিত্রনায়িকা অরুণা বিশ্বাস। মূলত যাত্রা শিল্প এবং যাত্রা শিল্পীদের গল্পে তৈরি হয়েছে সিনেমাটি। ভালোবেসে পরিচালক মুরাদ পারভেজকে বিয়ে করেছিলেন সাবা, কিন্তু 2016 সালে তাদের বিচ্ছেদ হয়। এই সংসারে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। এ আর এম সাদাত, দেশ বিনোদন।